এটা আবেদন শুরু হয়ে গেল তোমাদের কিন্তু আবগারি দপ্তরের ইন্সপেক্টর যেখানে যার কাঁধে কিন্তু থ্রি স্টার থাকে তোমরা সবাই দেখেছ তিনটা স্টার থাকবে তোমাদের কাঁধে দারুণ চাকরি তারপর তোমরা দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই যে দেখতে পাচ্ছ বারো নম্বর ইন্সপেক্টর সি জি এস টি ডিপার্টমেন্ট আর সেন্ট্রাল এক্সাইজ মানে তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব গ্রুপ সি তোমাদের এটাতে গ্রুপ সি পড়ছে ইনকাম ট্যাক্স আর তোমাদের এক্সাইজটা গ্রুপ বি পড়ছে আঠেরো থেকে তিরিশ বছর ইউআরদের ক্ষেত্রে এস সিএসটি পারছে তো ছাড় পাবে সব থেকে মজাদার বিষয় কোনো রকম দৌড়ের প্রক্রিয়া নেই মানে তোমাকে দৌড় টোর কোনো কিছু করতে হবে না বা কোনো রকম মাপযোগের পরীক্ষা নেই শুধুমাত্র পরীক্ষা দিয়ে তোমরা চাকরিটি কিন্তু অর্জন করতে পারবে মেল ফিমেল মানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে এস সি এসটিরা বয়সে কিন্তু ছাড় পাবে পাঁচ বছর ও বিসিরা কিন্তু পাবে বয়সে ছাড় তিন বছর বিস্তারিত ভিডিওতে আমরা বলবো এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কিন্তু পনেরো হাজার প্লাস এখনও ডাইরেক্টলি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি ভাবে কিন্তু পনেরো প্লাস তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়ার সেরা প্রস্তুতি প্রিলি প্লাস মেন্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই একটি মাত্র কোর্সের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস হবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে জিকে ম্যাথ রিজনিং সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট ক্লাস ও পিডিএফ নোটস কিন্তু তোমরা এই ক্লাসে পেয়ে যাবে সমস্ত কিছু প্রতিটি সাবজেক্টের কিন্তু তোমাদের কিন্তু এখানে অভিজ্ঞ শিক্ষক রয়েছে আলাদা আলাদা সম্পূর্ণ ক্লাস কিন্তু তারাই কিন্তু করাচ্ছে সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে যারা ক্লাসগুলো কিনবে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে একটি ক্লিকের মাধ্যমে এবার কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি কিন্তু তোমাদের কিন্তু হাতের মুঠোয় যারা ভয় পাচ্ছিলে এই কোর্স নিলে তোমাদের কিন্তু চাকরি হাতের মুঠোয় চলে আসবে হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এইট সেভেন সিক্স এইট সেভেন থ্রি এইট ফাইভ টু থ্রি নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই নম্বর দুটিতে হোয়াটসঅ্যাপ করে নাও বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এখানে তোমরা গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কিন্তু আবেদন করতে পারবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েশান লেভেল যেটাকে এক্সামিনেশন যেটাকে তোমরা সিজিএল বলে জানো ঠিক আছে এটা বলে ভিডিওটা স্কিপ করবে না অনেকে হয়তো সিজিএল সম্পর্কে ভালো জানে না ঠিক আছে এখানে তোমাদের ন্যূনতম বয়স আঠেরো থেকে তিরিশ বছর বা বত্রিশ বছর পর্যন্ত কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে ইউআররা কিন্তু বয়সে ছাড় বত্রিশ বছর পর্যন্ত তোমরা ধরে রাখা তিরিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতেই পারছো এক্সাইজ ডিপার্টমেন্টে এস সি এসটিরা এখানে পাঁচ বছর অ্যাড হয়ে যাবে ও বিসিরা প্লাস তিন বছর পিডাব্লিউডিরাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের টোটাল কিন্তু দেখতে পাচ্ছ ছত্রিশটা ডিপার্টমেন্ট রয়েছে ঠিক আছে কেউ যদি চায় যে আমি তিরিশটা ডিপার্টমেন্টে আবেদন করবো একসাথে কিন্তু তোমরা তিরিশটা ডিপার্টমেন্ট আবেদন করতে পারবে এখানে তোমাদের দারুণ দারুণ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের বলে দিই সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো যেটা আইবি তোমাদের সম্পর্কে জানো মিনিস্ট্রি অফ রেলওয়েসেরও ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সবগুলো কিন্তু গ্রুপ বি অফিসার ঠিক আছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস কোনো শাখা লাগবে না যে সায়েন্স আর্টস কমার্স এরকম কোনো ব্যাপার নেই যে কোনো শাখা থেকে ঠিক আছে যেগুলো তোমরা চেনো সেগুলোকে সেগুলো তোমাদের দেখায় দিই ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স তো তোমরা চেনোই ঠুকরাকে মেরা পেয়ার মেরা ইনতেকাম দেখে গিয়ে দেখেছ না সেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক আছে তো ইনকাম ট্যাক্স সি জি ডিপার্টমেন্ট সেন্ট্রাল এক্সাইজ ঠিক আছে এখানে তোমাদের ইডির ভ্যাকেন্সি রয়েছে ইডি ইডি গ্রুপ বি দেখতে পাচ্ছ ইনফোর্সমেন্ট ডাইরেক্টর বা ডাইরেক্টর অফ ইনফোর্সমেন্ট ঠিক আছে সেই ভ্যাকেন্সিটা এখানে টোটাল মানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ বি এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে সেন্ট্রাল ব্যুরো অফ সিবিআইর ভ্যাকেন্সি পাবে ঠিক আছে ইন্ডিয়ান গার্ডের ভ্যাকেন্সি পাবে তোমার যেটা ইচ্ছা এনআইএর ভ্যাকেন্সি পাবে দারুন দারুন ভ্যাকেন্সি সব সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যাজুয়েশান পাস তুমি যদি একটা চাকরি এক্সপিরিয়েন্স হয়ে থাকো তো তোমাকে অবশ্যই আবেদন করা উচিত কারণ সব থেকে মজাদার বিষয় যেখানে আমাদের রাজ্য সরকার কিন্তু খুব কম চাকরি ছাড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল কেউ যদি টার্গেট করে কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেল ওয়েস্ট বেঙ্গল থেকে তো চাকরি পাচ্ছে ঠিক আছে তো তোমাদের বলে দিই সিজিএল কিন্তু প্রত্যেক বছরে বেরোয় প্রত্যেক বছরে এক বছরে মিস নাই ঠিক আছে প্রত্যেক বছরে বেরোয় তো সিজিএল টিজিএল এগুলো টার্গেট করা এখন থেকে শুরু করো এখানে তোমাদের ইন্ডিয়ান হতে হবে মানে তুমি যে কোনো পশ্চিমবঙ্গের তিরিশটি জেলা থেকেই আবেদন করতে পারবে বয়স তোমাদের বলে দিলাম আঠেরো থেকে কিছু কিছু পদে বত্রিশ বছর কিছু কিছু ক্ষেত্রে তিরিশ বছর রয়েছে এস সি বিশেষ ছাড় পাচ্ছ তোমরা এস সি তোমাদের বলে দিই যে পাঁচ বছরের ছাড় পাবে ও বি সি আর তিন বছর পিডাবলিউডি থাকলে দশ বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ গ্র্যাজুয়েশান পাস শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস কিছু পদের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন প্লাস কিছু রয়েছে কিন্তু গ্র্যাজুয়েশন পাসে সব ইন্সপেক্টর পদগুলোতে তোমরা আবেদন করতে পারবে বা সাব ইন্সপেক্টর পদগুলোতে আবেদন করতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে তার সাথে তোমাদের একটু কিন্তু কম্পিউটারের টাইপিং টেস্ট হবে যেহেতু তোমাদের একটা হাই লেভেলের চাকরি সেহেতু কম্পিউটার টাইপিং টেস্ট তোমাদের কিন্তু একটু বি লাগে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ বিচলের ডিগ্রি অফ রিকনাইজড ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের সিলেবাস থেকে এ টু জেড কিন্তু সম্পূর্ণ কিন্তু ডিটেলসে বলা রয়েছে তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি সেই গ্রুপে অ্যাড হয়ে যাও সেখানে আমরা ডিটেলসে তোমাদের এই নোটিসটি সেন্ড করে দেবো সেখান থেকে তোমরা সম্পূর্ণ দেখে কিন্তু বুঝতে পারবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু অ্যাড হয়ে যাও এই পরীক্ষার সেন্টার কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পোস্ট মানে ই রয়েছে কলকাতা শিলিগুড়ি কল্যাণী আসানসোল গ্যাংটক ঠিক আছে এই পাঁচটা সেন্টার তোমাদের পরীক্ষা হয়ে থাকে তোমাদের কিন্তু ইংলিশ ভাষায় আর হিন্দি ভাষায় কিন্তু পরীক্ষা দিতে হবে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট ইংলিশ হিন্দি বাংলা কিন্তু থাকবে না ও এখানে হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন তোমাদের চারটা চারটা রুলসে তোমাদের এক্সাম করানো মানে চারটা প্রক্রিয়া থাকবে টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিটি টায়ার টু কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার থ্রিতে তোমাদের পেন আর পেপার ডিসক্রিপ্ট যে পেপার হয় ডিসক্রাইড সেটা হবে টায়ার চার নম্বরে টেস্ট বা ডাটা এন্ট্রি স্কিল যেগুলো আছে যেগুলো যেগুলো পদের জন্য তাদের কিন্তু সেটা কিন্তু চেক করা হবে তারপর তোমাদের যে রয়েছে ডকুমেন্টস প্রসেস ভেরিফিকেশান ডিবি মেডিকেল যেগুলো থাকে সেগুলো কিন্তু করা হবে শুধুমাত্র ইউ আর ও ক্ষেত্রে একশো টাকা চার্জ কাটা হচ্ছে আর এস সি এস টি ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম চার্জ কিন্তু নেই শূন্য ঠিক আছে শূন্য মানে কোনো চার্জ নেই শূন্য টাকায় তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের সিলেবাসগুলো দেওয়া রয়েছে ঠিক আছে সিলেবাসগুলো দেওয়া রয়েছে নেগেটিভ মার্কিং রয়েছে নেগেটিভ মার্কিংগুলো এই নীচে দেওয়া রয়েছে তোমাদের এই নোটিশটি দিয়ে দিচ্ছে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা দেখে নেবে আবেদন আজকের থেকে শুরু হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসির মাধ্যমে যেটা সিজিএল পথ জানো তোমরা সবাই সিজিএল এখানে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্নপত্র আসবে সেগুলো কিন্তু ইন্টারেস্টিংভাবে দেওয়া রয়েছে কোন কোনগুলো তোমাদের পড়তে হবে এর বাড়তি কিন্তু তোমাদের পড়তে হবে না এই সিলেবাসটা কমপ্লিট করলেই তোমাদের কিন্তু হাতের মুঠোয় চাকরিটি চলে আসবে এখানে ডিটেলসে সম্পূর্ণ কিছুই বলা কিন্তু তোমাদের রয়েছে ওকে এখানে তোমাদের সুবিধার্থে আমরা বুঝিয়ে দিচ্ছি নেম অফ অর্গানাইজেশন কে রিক্রুটমেন্ট করবে স্টাফ সিলেকশন অফ কমিশন ঠিক আছে স্টাফ সিলেকশন কমিশন যেটাকে বলে থাকো এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট তোমাদের কী কী থাকছে গ্রুপ বি গ্রুপ সি অফিসার আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে ইডির তো দেখছই ইডি সিবিআই যেগুলো রেট মারছে এখন বর্তমানে সেগুলো পদে কিন্তু তুমি নিজে চাকরি করতে পারবে নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে টু বি অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে তবে তোমরা আশা রাখতে পারো এবছর একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসার কথা রয়েছে পনেরো প্লাস পনেরো হাজার প্লাস ভ্যাকেন্সি আসার একটা কথা শুনতে পাচ্ছি আর আশা করি আসবেও ডেট অফ নোটিফিকেশান দশে সেপ্টেম্বর দু মানে গতকাল নোটিফিকেশন আসার একটা কথা ছিল এটা অফিসিয়াল ওয়েবসাইটও জানিয়েছিল বাট আসেনি আশা করা যায় আজকে নোটিফিকেশন তোমরা দেখতে পাবে এক্সাম লেভেল ন্যাশনাল লেভেলেরই থেকে থাকে তোমাদের এক্সাম মোট অনলাইন কম্পিউটার বেস টেস্ট হয় মানে সিবিটি টেস্ট মোট অব অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইন হবে এলিজিবিলিটি গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় এনি শাখায় ঠিক আছে তোমাদের এক্সাম মোড তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অনলাইন হবে তোমাদের কী কী সিলেকশন প্রসেস থাকে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি টায়ার ফোর মানে চারটা প্রসেসে তোমাদের সিলেকশন করা হয় এক্সাম ডিউরেশন টায়ার ওয়ানে ষাট মিনিট সময় থাকবে টায়ার টুতে একশো কুড়ি মিনিট টায়ার থ্রিতে ষাট মিনিট টায়ার ফোরে ফর্টি ফাইভ মিনিটস ঠিক আছে এখানে তোমাদের কিন্তু যে এক্সাম সেটা ফেব্রুয়ারি মার্চ দু সালে হতে পারে আর তোমাদের জব লোকেশান অল ওভার ইন্ডিয়াতে হয়ে থাকে এমন নেই যে তুমি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের চাকরি পাবে না ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের চাকরি পাবে ঠিক আছে ওয়েবসাইট টিপল ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এখানে তোমাদের আবেদন দশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল তবে শুরু হয়নি একদিন লেট হচ্ছে তাহলে একদিন তোমরা বেশি পাবে এখানে তোমাদের ফার্স্ট অক্টোবর পর্যন্ত আবেদন রাখা হওয়ার কথা ছিল সেটা হয়তো বেড়ে সেকেন্ড অক্টোবর পর্যন্ত হলে হতে পারে নাহলে ফার্স্ট অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আশা করি তোমরা ভিডিওর দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছ বা শর্ট কিছুতে বুঝিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে কেপি কনস্টেবলের ব্যাচ কোর্সের সমস্ত গ্রুপগুলো দেওয়া রয়েছে সেখানে অ্যাড হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে অ্যাট হাও এসে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যারা কেপি কনস্টেবল ব্যাচ কোর্সে ভর্তি হতে যাও তো এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো জয় হিন্দ জয় ভারত বন্দে